দুই দিন তলে বা গতকাল যে খবর আসিলা যে সেটি মুহামুস্থিত আন্ধ্র অধিকারী ওড়িশার যে যাই সে জলবিদ্যুৎ প্রকল্পর স্থিতি অনুধান করা গোটে মুহামু পরিস্থিতি সৃষ্টি হল আপনার পূর্ব ভিডিও সার্বজনীন করে যে আন্ধ্রর অধিকারী আসি সেটি মাটি পরীক্ষণ করুলে এবং সে জায়গায় সে স্পষ্ট ভাবে কুলে যে আমি জলবিদ্যুৎ প্রকল্প করবু এমিটি সেভাইরমেন্ট ক্লিয়ারেন্স আবেদন করেসারি এই খবর আসুছে ইক আপনার কেমি দেখ সাক্ষী মিছ সত কয়েবে পরি কহবন পরিস্থিতি হচ্ছে আন্ধ্রপ্রদেশ সরকার তরফর যে খবর আমি মিলুচি। সেই অনুসারে আর প্রোজেক্ট রিপোর্ট তেয়ারি করছেন টাটা কনসলটে এবং আমার আদানি গ্রুপ সহ আন্ধ্রপ্রদেশ সরকার এমও ইউ দস্তখত করে সারি গত বর্ষর যদি এম অয়ু চাইন কৰি চাৰিও আদানী গ্ৰুপ আৰু আধ্ৰপ্ৰদেশ চৰকাৰ ভিতৰত তাৰপৰা নৱেম্বৰ নাৰিখেৰে আন্ধ্ৰপ্ৰদেশৰ মানৱৰ মুখ্যমন্ত্ৰী আছিলে আমাৰ মানৱৰ মুখ্যমন্ত্ৰী সৈতে ভূৱনেশ্বৰৰে কথা বাৰ্তা হেলে কণ কথা বাৰ্তা হেলে সি এক নকলে যে আমি এমি কৰিবকু যাওঁছোঁ তা জনা পা নাই কিন্তু তাৰ তিনিদিন পৰে বাৰ তাৰিখ দিন নৱেম্বৰ মাছ দুই হাজাৰ একৈশ মচহাৰে চালুৰৰ যি মানৱৰ বিধায়ক অতি বৰ্তমান যি মানৱৰ উপমুখ্যমন্ত্ৰী আন্ধ্ৰপ্ৰদেশৰ সি গোটেই প্ৰেছ কনফাৰেন্স কৰি কয়ে যে কোটিয়া অঞ্চলবাসী তুম পিছৰে আন্ধ্ৰপ্ৰদেশৰ মুখ্যমন্ত্ৰী অতি তুমি কিছু ব্যস্ত হুৱ নাই তাৰ আদিন নৱেম্বৰ একৈশ তাৰিখ দিন পচাশ ৰু অধিক আন্ধ্ৰপ্ৰদেশৰ অধিকাৰী মানে সবু আছিকি আমাৰ দেওমা অঞ্চলৰে চৰকাৰী গাড়ীৰে আচিকি বুলিকৰি গলে গ'ল বেলেগ গািগৰ যি আজি হাইড্ৰ প্ৰজেক্ট কথা উঠু গা গদৰ পাণিপাই গািগৰ বুলিলে বুলিকি গলে যাওঁ আমাৰ চৰকাৰৰ কোৱা গ'ল যে পিকনিক কৰিবকো আছিলে আৰু কম ক' পিকনিক কৰিব আছিলে কাকো মনা কৰিব গ'ল ইয়ে হ'ল গত বৰ্ষৰ চিকুৱেন্স অফ ইভেণ্টছ গোটেই গোটেই হৈ গ'ল এবাৰ আমি এই বৰ্ষ দেখিবা এই বৰ্ষ দুহাৰ বাইশ মচহা মার্চ একুশ তারিখ দিন আমার নম্বর কেস নচিকা গুটে। আন্ধ্রপ্রদেশ দ্বারা কোটিয়া অঞ্চল নির্বাচিত হয়েটা পঞ্চায়েত অ পাঁচটি পঞ্চায়েত সরপঞ্চ মানে মাপ্রিমকোর্টরে গোটে আবেদন কলে যে কুটি অন্যান্য ভিতরে লা তা ভিতরে মেন লা কোটিয়া অঞ্চলটা কু আপ্রদেশের বলে মাবর সুপ্রিমকোর্ট ডিক্লেয়ার করু যা হোক আমার জন করাপুটিয়া ভাই এই কেস রে অডভোকেট অন রেকর্ড সে শিব ভাই না আমার সে তা প্রোটেস্ট কলে যে এমনি আগু আমি কন্টেন্ট প্রসেডিং করছু সেটা বিচারাধীন অ্যাঁ এবং সেই কন্টেম্টটা এরা আউট অফ টেকন অফ আপনার পাশাপাশি সেই বিষয় করে আসি কিন্তু এবার যে প্রশ্ন যে রিসেট ঘটনা বা যে মুামুই স্থিতি আসলে সে জায়গাটা কাহার সে জায়গাটা ভিতরে না সেটা আন্ধ্র ভিতরে দেখুন সেই যে জায়গাটা কথা কুমত দেখুন যে জায়গায় মুহামুই স্থি আমি ভিজুয়ালস সেটি এ স্থিতি উপজেলা কিন্তু দেখত এই অঞ্চলের হোচি কাল উভয় পক্ষ মুহামুই হয়েছে আমার পতিবাবু যে আইআইসি কুটিয়া এট সালুর। এই জলছা এই নেৰেডি বা হ'ল পটাছা নেৰেডিবালে আজেণ্ট সেতবে সে রাস্তাটি করে সেটা শগট রাস্তা লা এবং যেতবে ওষা প্রদেশ গঠন হল এক চারি উনিশশো ছহার এই সেত নকশা কোরাপুট জেলার প্রথম স্কেলেটন ম্যাপ অফিসিয় প্রিণ হয়েছিল ফার্স্ট ম্যাপ সেই নকশার দেখা যায় এই পটাঙ্গি